আসসালামু আলাইকুম। নবগোপাল ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ থেকে আমি সহকারী শিক্ষক মাদ্দার বলছি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় পড়াবো। শিক্ষার্থীরা তোমরা সবাই বই নিয়ে রেডি হয়ে যাও, তাহলে চলো আমরা বলে যাই। প্রথমে আজকে আমরা কি পড়াবো সেটা দেখে নিই। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় তিন পড়াবো। সেই অধ্যায় তিন আজকে কি কি পড়াবো সেই পাঠগুলো আগে দেখে নাও শিক্ষার্থীরা। সেই পাঠগুলো হচ্ছে পাঠ এক, পাঠে কি আছে প্রধান মূলে রূপান্তর। তারপর পড়াবো হচ্ছে যে পাঠ দুই থেকে চার, সে পাঠে কি আছে রূপান্তরিত অস্থানিক মূল। তারপর হচ্ছে যে পাঠ পাঁচ থেকে সাত, সেই পাঠে কি আছে রূপান্তরিত কাণ্ড। তাহলে আমরা কি পড়বো আজকে অধ্যায় তিনের মধ্যে সেই বিষয়গুলো বললাম। এখন আমরা চলো অধ্যায়ে চলে যাই। তাহলে আমরা সবাই অধ্যায় তিন বের করি, সবাই বিজ্ঞান বই নিয়ে অধ্যায় তিন বের করি। পৃষ্ঠা হচ্ছে ২২। তাহলে দেখো আমরা অধ্যায় তিনের মধ্যে কি আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। চ্যাপ্টার নাম কি? উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে সেই বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে দেখো আমরা একটু রিভিউ করে নিই। সেটা হচ্ছে কখনো কখনো উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা এমনভাবে রূপান্তরিত হয় যে তাদের চেনাই যায় না। হ্যাঁ, ঠিক কথাই আমরা শুনেছি। সেটা হচ্ছে গিয়ে এদের কাণ্ড মূল পাতা এমনভাবে বিস্তারিত হয় যে আমরা চিনতেই পারি না এটা কি হবে। তখন কি হয়, আমাদের বিভিন্নভাবে বিশ্লেষিত করে আমাদের জানতে হয়, চিনতে হয় যে এটা কোন গাছ বা কোন উদ্ভিদ। তারপর দেখো কেন এরা রূপান্তরিত হয় এবং কিভাবে বা তাদের নিজ রূপে চেনা যাবে, এই অর্থে আমরা সে বিষয়গুলো আলোচনা করব। তাহলে এই যে চ্যাপ্টারটা আছে অধ্যায় তিন, সেই তিনের মধ্যে কি কি বিষয়গুলো আছে, আমরা কি কি জানতে পারবো সে বিষয় নিয়ে আলোচনা করবো। দেখো এই অধ্যায়ের মধ্যে কি কি বিষয়গুলো আছে সেগুলো আগে জানি, যে আমরা এই অধ্যায়টা যদি সম্পূর্ণ রিডিং করি তাহলে আমরা কি কি জানতে পারবো। এক নম্বরে জানতে পারবো রূপান্তরিত মূলের গঠন ব্যাখ্যা করতে পারবো, তারপর রূপান্তরিত কাণ্ডের গঠন ব্যাখ্যা করতে পারবো, তারপর রূপান্তরিত পত্রের গঠন ব্যাখ্যা করতে পারবো। তারপর পাঁচ নম্বরটা হচ্ছে রূপান্তরিত মূল, কাণ্ড, পাতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। মানে রূপান্তরিত যে একটা থেকে আরেকটা থেকে রূপান্তরিত হলো, তার মধ্যে যে কাণ্ড পাতা তারপর হচ্ছে গিয়ে মূল রয়েছে, এদের যে গুরুত্ব সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে রূপান্তরিত কাণ্ড পাতা চিত্র অঙ্কন করতে পারবো। তারপর আমাদের জীবনে রূপান্তরিত মূল, কাণ্ড, পাতার গুরুত্ব উপলব্ধি করতে পারবো। তারপর এখন দেখো আমরা প্রধান মূলের রূপান্তরটা সম্পর্কে জানবো। প্রধান মূলের রূপান্তরের মধ্যে কি আছে, প্রধান মূলের প্রধান কাজ কাজ হলো কি, গাছকে মাটির সঙ্গে কি করতে হবে আবদ্ধ করতে হবে। মানে মূলের কাজটা হচ্ছে দিয়ে আমরা গাছটাকে কি করতে হবে মাটির সাথে আবদ্ধ করতে হবে। কিন্তু মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। এবার খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আলোচনা করব। কি সঞ্চয়ের জন্য? খাদ্য, খাদ্য সঞ্চয়ের জন্য, কারণ খাদ্য সঞ্চয় প্রত্যেকটা জীবের জন্যই প্রয়োজন। মূলা, গাজর ও শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসেবে গ্রহণ করেছি। এগুলো মূল না কাণ্ড সেগুলো আমাদেরকে এখন জানতে হবে। এদের গায়ে কি কোনো গিট বা পর্ব আছে, পাতা আছে, মুকুল আছে? না নেই। তাহলে আমরা কিভাবে চিনবো? মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপরে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেরিয়ে গেছে। আকৃতিগত দিক থেকে এরা চার ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? চার ধরনের। কি দিক থেকে? আকৃত দিকটিতে। তাহলে দেখো কি কি, এক মূলাকৃতি মূল, দুই হচ্ছে গাজরাকৃতি মূল, তিন হচ্ছে শালগমাকৃতি মূল এবং চার হচ্ছে কন্দাকৃতি মূল। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রতে কি আছে দেখো, এটা হবে হলো গিয়ে মূলাকৃত মূল, তারপর গাজরাকৃতি মূল, শালগমাকৃত মূল এবং চার নম্বরটা হচ্ছে কন্দাকৃতি মূল। তাহলে আমরা চিত্র দেখে বুঝতে পারি যে এটা হলো গিয়ে চারটার বর্ণনা দিল, কিন্তু কিভাবে হলো সেটা আমরা আবার নিচে যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা থেকে জানব। তাহলে দেখো মূলাকৃত মূল কিরকম হয়ে থাকে, এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূল মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই ভাগ ক্রমশ সরু, যেমন হচ্ছে মূলা। তারপর গাজরাকৃতি মূল, গাজরাকৃতি মূলে কি আছে এদের কিভাবে চিনা যাবে, সেটা হচ্ছে এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূলটি মোটা ও রসালো হয়। এই মূলে উপরের দিকে মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু হয়। এভাবে করে কি করতে হবে, মূলা এবং গাজরের মধ্যে পার্থক্য করতে হবে। যে এরা কিরকম বললো যে গাজর আর মূলাটা দেখতে অনেকটাই হচ্ছে কি একই রকম, কিন্তু পার্থক্যটা কি সেটা আমাদের এই যে দুইজন দুইটার মধ্যে বর্ণ দেওয়া আছে সেই বর্ণ থেকে বের করতে হবে। তারপর দেখো গাজরাকৃত মূল, সরি শালগমাকৃত মূল, এই ক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ শুরু হয়ে যায়। মানে এরা খাদ্য সঞ্চয় করে বলে এরা কি হয় গোলাকার হয়ে যায় এবং নিচের অংশ কি হয় সরু হয়ে যায়। তারপর হচ্ছে কন্দাকৃত মূল, কন্দাকৃত মূল কেমন হয় দেখো, খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূল
শালগ্রামটি অনিয়মিতভাবে মোটা হয়। এর আগে যখন শালগ্রামটা ছিল সেটা কি হতো, খাদ্য সঞ্চয়ের ফলে এটা গোল হয়ে যেত, আর এখানে হচ্ছে কি অনিয়মিতভাবে মোটা হয়ে যায়। এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। উপরে তিনটা যখন আমরা করলাম তারা কি হলো, কোনো কোনোভাবে তারা সরু হয়ে যায়। তবে কলটা কিন্তু মূল কোনো আকার আকৃতি নেই, এ যেমন সন্ধ্যা মালতি। তারপর দেখো পাঠ দুই থেকে চার মধ্যে কি আছে, রূপান্তরিত অস্থানিক মূল। এই অস্থানিক মূলের মধ্যে কি কি আছে দেখো, আছে হচ্ছে গিয়ে খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা ও শরীর বৃদ্ধি ও কার্য সম্পদ। খাদ্য সঞ্চয় কিভাবে করা হয়, খাদ্য সঞ্চয়টা হলো গিয়ে বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্থাপিত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে। যেমন মিষ্টি আলুর কন্দান মূল, শতমৌলি ও ডালিয়ার গুচ্ছিত কন্দমূল ও করলার মালাকৃতির মূল ইত্যাদি। মিষ্টি আলুর কন্দান অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডে পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে। একইভাবে নিচে যে রয়েছে যে কন্দান মূল, গুচ্ছিত কন্দান মূল, তারপর হলো নুরুলুস মূল, এগুলো হচ্ছে গিয়ে তোমরা বাসায় ভালোভাবে ডিডিং করবে এবং এগুলো যে চিত্র দেওয়া আছে এখানে সে চিত্রের সাথে মিল রেখে তোমরা বাসায় বর্ণনা করে নিজে বুঝে বুঝে করবে, যাতে করে তোমরা মাথায় কাজ করতে পারে যে এই জিনিসগুলো কিভাবে আসলো। তারপর হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর। যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তরের মধ্যে কি কি আছে দেখো, সেটা হচ্ছে স্তম্ভ মূল, ঠেস মূল, আর মূল। তারপর হচ্ছে শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য রূপান্তর। যেমন মূলের স্বাভাবিক শরীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শরীরবৃত্তীয় কাজ সমাধান করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে। সেগুলো কি কি ক্ষেত্রে ঘটে সেটা হচ্ছে দেখো, পরাশ্রয়ী বায়ুবীয় মূলের ক্ষেত্রে, তারপর পরজীবী বা শোষক মূলের ক্ষেত্রে এবং শ্বাস মূলের ক্ষেত্রে। এগুলো তোমরা বাসায় ভালো করে রিডিং করে নিজেরা বুঝে নিবে। তারপর দেখো এখন আমরা জানবো হলো গিয়ে রূপান্তরিত কাণ্ড। এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে হলো গিয়ে স্ফীত কাণ্ড, তারপর মরুকাণ্ড বা রাইজম, তারপর কাণ্ড ও গুড়িকণ্ড। এখন আমরা রাইজম নিয়ে আলোচনা করব। রাইজমটা কি, তাহলে রাইজম হলো আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। কিভাবে ওরা অবস্থান করে, এরা হচ্ছে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব পর্ববদ্ধ থাকে। পর্ব হতে শঙ্কপত্র ও অস্থানিক মূল এবং শঙ্কপত্রের কক্ষে কাঙ্ক্ষিত মূল কাজ উৎপন্ন করে। তাহলে দেখো আমরা এই চ্যাপ্টার থেকে অনেক কিছু জানতে পারলাম। সব আমি তোমাদেরকে রিডিং করে যা শুনাইনি, কিন্তু কিছু কিছু জিনিস তোমাদের জন্য রেখে দিয়েছে যাতে করে তোমরা নিজে পড়ো। এই চ্যাপ্টারের মধ্যে যেগুলো আছে পার্ট 1-8 তোমরা সম্পূর্ণটা ভালোভাবে, 10 সম্পূর্ণ ভালোভাবে পড়বে। পড়ার পর যাতে করে কোনো সমস্যা না থাকে সেভাবে পড়বে এবং জ্ঞান আহরণ করবে। এই যে এখন আমি তোমাদেরকে পার্ট 1-4 রিডিং করে শোনালাম এবং যা যা বুঝালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং বাসায় এগুলো আরও ভালো করে নিজেরা নিজেরা পড়ে বোঝার চেষ্টা করবে। আজকে অনলাইন ক্লাসে এর পর্যন্ত, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো।